টেস্ট বা নিজকে চুজ করুন যে আপনি কোনটা ভালোবাসেন, কোনটা করতে আমার বেশি ভালো লাগে, কোনটা আপনি টাইম স্পেন্ড করেন বেশি। তাহলে প্রথমত আমি কিছু নিজস্ব কথা যদি আপনাকে বলি, প্রথমত বলবো ফ্যাশন ক্যাটাগরি। ফ্যাশন ক্যাটাগরির মধ্যে আপনি সিম্পল বলতে পারেন যে আপনি এইটা পড়লে বেস্ট হবে, এইটা পড়লে আপনার জন্য বেস্ট, ছেলেদের জন্য ওকেশনে এটা পড়লে বেস্ট, মেয়েদের জন্য ওকেশনে এটা পড়লে বেস্ট, প্রথমত এগুলো বলতে পারে। সেকেন্ড তো ট্রাভেল রিলেটেড টিপস দিতে পারেন, এখানে গেলে আপনার এত টাকা খরচ হবে, এখানে গেলে আপনি এত টাকা খরচ হবে, টিপস দিতে পারেন কোথা থেকে কোথায় যাবে সেটা আপনি দিতে পারেন। টেকনোলজি রিলেটেড নিজের উপর আপনি কাজ করতে পারেন, টেকনোলজি রিলেটেড মনে করুন টেকনোলজি কোনো আপডেট এসছে সিম্পল, ঠিক আছে, মনে করছে নতুন করে এখন 5G লঞ্চ হলো, 5G নিয়ে কোনো কিছু লিখলেন, তো নতুন নতুন যখন আপডেটের যুগ, নতুন নতুন কোনো এক্সপিরিয়েন্স হলো, নতুন নতুন কোনো সিম্পল কোনো কোম্পানি এসছে, নতুন কোনো মোবাইল এসছে, এই রিলেটেড আপনি নিজ সেল সিলেক্ট করতে পারেন। এটা হয়ে গেল, এটা হয়ে যাওয়ার পরে আসবে এডুকেশান রিলেটেড। এডুকেশান রিলেটেড বুঝতে পারবেন আপনি এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড আপনি যে কোনো প্রফেশনে, আপনি সিম্পল জব রিলেটেড হতে পারে, বিজনেস রিলেটেড হতে পারে, যে কোনো ধরনের আপনি এডুকেশান রিলেটেড ভিডিও দিতে পারেন। গেমিং রিলেটেড অলরেডি দেখেছেন বড় বড় ক্রিয়েটার আছে গেমিংয়ের, গেমিং রিলেটেড ভিডিও দিতে পারেন, ঠিক আছে। হোম ডেকর বলতে আপনাকে সিম্পল বলবো বাড়িতে কোন কোন আবাসপত্র রাখলে সেটা দেখতে সুন্দর লাগে, এইরকম ধরনের ভিডিও দিতে পারেন। হেলথ বা ফিটনেস বা ওয়েলনেসের মধ্যে ভিডিও দিতে পারেন, হেলথ ওয়েলনেসের মধ্যে কী করে আপনার ওয়েট লুজ করবেন, কী করে ফ্যাট লুজ করবেন, কী করে আপনি ফিটনেস হবেন, কোন প্র্যাকটিস আপনার জন্য বেস্ট, কোন যোগা ব্যায়াম আপনার জন্য বেস্ট, মেডিটেশন কীভাবে করতে হয়, এই জিনিসগুলো, ঠিক আছে। ফাইন্যান্স ক্যাটাগরির উপর ভিডিও তৈরি করতে পারেন, হাউ টু সেভ মানি অনলাইন, হাউ টু ইনভেস্ট মানি অনলাইন, কোথায় ইনভেস্টমেন্ট করবে, ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি কী আছে। ফুডস মানে ফুডস হিসেবে আপনি সিম্পল এটা ব্লগ করতে পারেন, ফুডস হিসেবে আপনি টিপস দিতে পারেন, বাড়িতে বসে কী কী ফুডস আপনি রান্না করতে পারবেন, কী কী ফুডস আপনার জন্য বেস্ট, কী কী ফুডস আপনাকে ওয়েট লসের জন্য বেস্ট, এই ধরনের দিতে পারেন। গার্ডেনিং বলতে সিম্পল বাগান বাড়ি হতে পারে, বাগান বাড়ি মনে করুন অনেক অনেক সময় কী আছে দেখবেন বড় বড় যেমন বিল্ডিংয়ে যে ব্যালকনিতে অনেক অনেক গাছ আছে, নিচে নিচে অনেক ধরনের ঘাস পাতা আছে, এরকম ধরনের আমরা যে ছবিগুলো দেখাচ্ছি এরকম ধরনের রিলেটেড অনেক ধরনের প্রোডাক্ট আছে, এইগুলো আপনি সেল করতে পারেন বা এইগুলো প্রমোট করতে পারেন, এই জিনিসগুলো সিলেক্ট করতে পারেন আপনার যেটা সুবিধা আর কি, ঠিক আছে। তাছাড়া হচ্ছে বিউটি বা কসমেটিক্সের উপর, বিউটি কসমেটিক্সগুলো বুঝতে পারছেন কোন কোন জিনিস আপনাকে, আপনার যে কোনো বিভিন্ন ধরনের অফার থাকতে পারে, বিভিন্ন ধরনের টেস্ট হতে পারে, টপ 10 টি শার্ট, টপ 10 শাড়ি, এরকম ধরনের বিভিন্ন ধরনের টিপস আছে, যে কোনো বিউটি প্রোডাক্টের উপর টিপস দিতে পারেন। আর্টসের উপর বিভিন্ন ধরনের টিপস দিতে পারেন। পেটস মানে সিম্পল মনে করুন যে বাড়িতে যে জন্তু জানোয়ারগুলো থাকে, বিভিন্ন ধরনের যে কুকুর আছে, বিড়াল আছে, এগুলো মানুষ খুব পছন্দ করে, তাদের জন্য বেস্ট থাকার জায়গা কী হবে, তাদের জন্য বেস্ট ফুড কী হবে, এই জিনিসগুলো দিতে পারেন। স্পোর্টসের দিক থেকে আমি বলবো, স্পোর্টসের দিক থেকে আপনি আলাদা আলাদা ক্যাটাগরি করতে পারেন। ফুটবল রিলেটেড বিভিন্ন ধরনের আপনি টিপস দিতে পারেন, ফুটবল রিলেটেড বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আপনি প্রমোট করতে পারেন, ক্রিকেট রিলেটেড ওই রকম। লাস্ট ক্যাটাগরি বলবো লাক্সারি রিলেটেড বিভিন্ন ধরনের হোটেল আছে, বিভিন্ন ধরনের স্কুল আছে, বিভিন্ন ধরনের টুরিস্ট প্লেস আছে, সেগুলোকে আপনি বলতে পারেন যে টপ 10 টুরিস্ট প্লেস ইন ইন্ডিয়া, টপ 10 টুরিস্ট প্লেস ইন USA, তো এরকম ধরনের আপনি বিভিন্ন ধরনের কিন্তু অ্যাকাউন্ট। এখানে কী করতে পারেন, আপনি এখানে যখন টুরিস্ট প্লেসে যখন যাই, যখন যাতায়াত করে, সেখানে বিভিন্ন ধরনের যানবাহনের টিকিট থাকে, সেগুলোকে আপনি অবশ্যই এখান থেকে প্রমোট করতে পারেন বা তাদেরকে গাইড করতে পারেন, বিভিন্ন ধরনের বই আছে সেগুলোকে রেকমেন্ড করতে পারেন, বিভিন্ন ধরনের নিজ থাকে, ঠিক আছে। এখানে কী বুঝলাম, এখানে মনে হয় একটা দুটো ক্যাটাগরির উপর না, অনেক অনেক ক্যাটাগরির উপর আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। এখানে আমি মনে করি 1500টা বলে দিলাম, একটা ছোটো মতো লিঙ্ক দিলাম ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওখানে গিয়ে দেখবেন, ওখানে আপনি 100 থেকে 150 উপর আপনি কিওয়ার্ড ওখানে লিখে দিয়েছি, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, ওখানে অবশ্যই কিন্তু আপনাকে দেখে নেবেন যে কোন ক্যাটাগরির উপর আপনি কাজ করতে পারেন।